আমি প্রথমেই বলি, যেটা আমার বিরুদ্ধে আনা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে আনা হচ্ছে, আমি এলাকায় কাউন্সিলর হওয়ার পর থেকে পৌরসভার আন্ডারে যে সমস্ত উন্নয়ন আছে, ডেভেলপমেন্ট আছে, সমস্ত কিছু আমি পরিষেবা মানুষের জন্য করে আসছি। রাস্তাঘাট, জল, সমস্ত কিছু মানুষের আমি পাশে দাঁড়াচ্ছি, উন্নয়ন করছি পৌরসভার আন্ডারে যা যা আছে। তো এখন যেটা হচ্ছে যে কালকে সকালে সকাল 7:30 নাগাদ আমারই এক পুরনো তৃণমূল কর্মীকে জোরদার মারধর করেছে, বেধড়ক মারধর করেছিল। সে সকালবেলায় উঠে যথারীতি 7:30 সময় চা খেতে গেছিলো দোকানে। তার অপরাধ কি জানি না, সে পুরনো তৃণমূল কর্মী, একজন একনিষ্ঠ কর্মী, তাকে বেধড়ক মার দিয়েছে, এমন মারধর দিয়েছে, পা ভেঙে দিয়েছে, মালাই চাকি, পায়ের মালাই চাকি ভেঙে দিয়েছে, ডান চোখটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও সে মহকুমা সরকারি হসপিটালে ভর্তি আছে, চিকিৎসার মধ্যে রয়েছে। তো যারা এটা করছে, আজকে আমিও শুনলাম যে পথবরোধ করছে আমার বিরুদ্ধে, যারা এটা করছে তারা বিজেপি আশ্রিত, এবং সেই বিজেপির আশ্রয়ে, সেই চেষ্টায়, সেই আশ্রিত হওয়ার কারণে তারা পেশি বল দেখাচ্ছে। এরা যদি আমাদের দলেরই হবে, তাহলে এক তৃণমূল কর্মী যদি দলেরই হবে এরা, তাহলে দলের কর্মীকে নিশ্চয়ই এইভাবে মারধর করতে পারে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে বসে আলোচনা করবে, বসে মিটমাট করে নেওয়াটাই আমার মনে হয় এটা সবথেকে বেটার। আমি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, তারা এবারে দৃষ্টি নিক্ষেপ করবেন, দেখবেন সেই জিনিসটা বলেছেন। মানে এরা কি তৃণমূলের রোগ, এখন বিজেপি আশ্রয় নিয়ে, বিজেপি আশ্রয় নিয়েছেন এরা, বিজেপির আশ্রয় নিয়ে এনারা পেশি পেশি বল দেখাচ্ছেন, আর কিছু না। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? আমি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আপনার নাম? আমার নাম আলো সাত্রা, 38 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমি বদলকারী কাউন্সিলর হই, 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 তোলা বদল কাউন্সিলর হই, 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 সন্তান সৃষ্টিকারী কাউন্সিলর হই, 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 সন্তান সৃষ্টিকারী এই কাউন্সিলর হই, 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 ঘুষ করে কাউন্সিলর হই, 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 জবাব দাও, দিনের দিন ভুলে যাবে উচ্চ কাউন্সিলের টাকা, জবাব দাও।